শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে দেখুন এই যে মেটে স্টোমাক, আর এই যে দেখুন রক্তকোষ। আজকে এরই একদম পুরো আলু দিয়ে ঝাল ঝাল করে একদম কষা রান্না করবো, একটু আলু দিয়ে একদম ঝাল ঝাল করে কষা রান্না করবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই মেটে আর স্টোমাক খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, সমৃদ্ধও আমারও, তাই আজকে এগুলোই নিয়ে এসছি আলাদা। আজকে একদম সব কিছু পুরো গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। এখানে দেখুন বন্ধুরা একদম ছোট ছোট করে একটু আলু কেটেছি, আলু দেবো। এই যে দেখুন মেটে, আর এই যে স্টোমাক, আর এই যে আছে রক্তকোষ বেশ কয়েকটা। উনানো জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আলু দিয়ে দেবো। আর এই যে মেটে আর স্টোমাক রক্তকোষ দিয়ে দেবো। আলুর সঙ্গে এগুলো একটু হালকা করে ভেজে নেবো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একদম হালকা করেই ভাজবো, খুব বেশিক্ষণ ভাজবো না। এই তেলের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম। এবার রান্নাটা করে নেব, রসুন ছোট করে রাখা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, কয়েকটা টমেটো কুচি, আদা বাটা, মশলার গ্রেভির জন্য দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণ এবার ভালো করে একদম কষিয়ে নেব। মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা মেটে আর আলু দিয়ে দেবো। একদম ভালো করে পুরো কষানো হয়ে গেছে, সব কিছু একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে তেলও ছাড়তে শুরু করে দিয়েছি, আবার নিচেও একটু একটু বসে যাচ্ছে, না হলে জল দিয়ে দিতে হবে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু একদম টক বক করে পুরো ফুটছে আর খুব ভালো একটা গন্ধও বেরাচ্ছে। এখানে সেদ্ধ হয়ে গেছে নাকি এবার দেখে নেব আলুটা, একটু লবণটাও চেক করে নিলাম, আলু কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ারই কথা। একদম খুব সুন্দর করে আলু সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে।
আজকে মা আর ছেলে দুজন মিলে বসে গেছি খেতে। দাও আমার স্টোমাক 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 আমার ভালোবাসা ভালো লাগে না, খুব ভালোবাসি খেতে, তাই জন্য আমি একে নাম দিয়েছি স্টোমাক। লেবু মাখিয়ে নে এবার। সবসময় তো চিকেন খাওয়া হয়, কিন্তু এরকম ঢিলা মেখে আর এরকম স্টোমাক দিয়ে রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে নিয়ে নিয়েছি পাতি লেবু, লেবু রসটা নিয়ে নেবো এখানে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম কম সময়ে রান্না। আমি কিন্তু খুব বেশি মশলা অনেক কিছু একদম পুরো দেখুন খুব বেশি একদম যে রিচ করিনি রান্নাটা। আমি একটা রক্তকোষ পেয়েছি, কেমন লাগছে বল খেতে? দারুন খেতে। পেঁয়াজটা লাগবে, কাঁচা পেঁয়াজ। বন্ধুরা ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম রান্না করে খেলে মেটে খাওয়া এমনিতেই ভালো, তবে মাংসর সঙ্গে মেটে খেতে যদিও এতটা ভালো না লাগে, কিন্তু এরকম রান্না করে মেটে খেতে ভীষণ ভালো লাগে, অসাধারণ লাগে আমার খেতে। এটা খাওয়া রোজ রোজ খাবো। বন্ধুরা আপনারাও এই সব এই রক্তকোষ মেটে আর কতকচি এগুলো একসঙ্গে শুধু এই রান্না করবেন, যা দারুণ টেস্ট। আর সঙ্গে থাকবে পাতি লেবু আর একটা গোটা কাঁচা পেঁয়াজ। টাটা।